এই বাংলার মানুষজন কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু আছি রোড রাইডারদের সাথে নিয়ে। আজকে আমরা মাউন্টেন ডিউ স্টান্ট শো, একটা ঢাকার ওয়েল নন রেপুটেড এবং অনেক পুরনো একটা কলেজ এবং স্কুলের মধ্যে আসছি। এই জায়গাটা কোথায়? হ্যাঁ, এক্স্যাক্টলি আমরা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আজকে মাউন্টেন ডিউ স্টান্ট শো নিয়ে রোড রাইডার্স আলাদাদের সাথে নিয়ে স্টুডেন্টদেরকে নিয়ে করবো। তো সাথে থাকুন, আমাদের ব্লগটা দেখুন এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ করে দিলাম। তো আমরা রোড রাইডার্স আরআরজে আজকে আছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। এখানে স্টুডেন্টরা অনেক ক্রেজি। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন দুপুরবেলা লাঞ্চ না করে এই রোদের মধ্যে স্টান্ট শোর জন্য আমাদের সাথে অ্যাটেন্ড করছে, আমাদেরকে চিয়ার আপ করতে। আমাদেরকে যত বেশি চিয়ার করা হবে আমরা তত বেশি করছি। তো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনেক ধন্যবাদ। প্রচন্ড পরিমাণ রোদ, প্রচন্ড পরিমাণ ক্রাউড, আর সবাই স্টান্ট শো কত ভালো লাগতেছে, অনেক ভালো। কেন এখন না কেন? এত বড় মাঠ, প্রত্যেকদিনই খেলার সুযোগ পাই আমরা। মানে আমরা এইটুকু অন্তত বিশ্বাস নিয়ে বলতে পারি, বাইরের যে কোনো স্টুডেন্টের তুলনায় আমরা অনেক বেশি ভালো খেলি। আমাদের হোস্টেল সম্বন্ধে বলো, হোস্টেল কেমন লাগে? অস্থির, অনেক মজা হয় না? ভয় পাও কোন স্যারকে? তুমি বলো। ভয় পাই আমাদের গণিত স্যারকে, নাম শর্ট নেমে এসআইএম। আপনি আদর করে কোন স্যার? তুমি বলো। আরিফ স্যার। আরিফ স্যার খুব আদর করে। আমাদের স্কুল কলেজে যে কটা মাঠ আছে অন্য কোনো স্কুল কলেজে নাই। সো বলতে পারবো যে এই স্কুলে পড়লে শুধুমাত্র পড়ালেখায় যে ভালোভাবে হবে সেটা না, আমরা ভালোভাবে খেলতে পারবো এবং খেলার ভিতর থাকতে পারবো। আমাদের স্কুলের ফুটবল টিম, ক্রিকেট টিম খুব স্বয়ংসম্পূর্ণ, প্রায় প্রত্যেকটা টিমকে এই ঢাকা শহরে হারিয়ে যায় প্রত্যেকবারই। আর আমাদের কলেজের মাঠে তো অবশ্যই পারে না কোনো টিম এসে খেলে আমাদের সাথে। 4 গোলের কম দেয়, আর 4 গোলের কম দেয়। আমরা আরো খেলবো আপনাদের সাথে। এই যে আছে, তাহলে এখন প্রমাণ হয়ে যাবে। এখন গোল প্রেসিডেন্সিয়াল মডেল কলেজের সাথে পেনাল্টিতে হেরে গেছি। ক্লাস 10 এর ছেলেপেলে ওরা ভয়ঙ্কর ভালো খেলে। আসলে খেলাধুলার অনেক ইচ্ছা ছিল, বাট সময় নাই, কারণ আমাদের কিছুক্ষণ পরে আবার সেকেন্ড সেশনে নামতে হবে। তবে সুযোগ থাকলে অবশ্যই আমরা এসে একদিন আপনাদের সাথে খেলে যাব। কি খেলবেন তো আমাদের সাথে? এই পোলাবাইন, আজকে আমরা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্টান্ট শো অলরেডি শেষ করে দিয়েছি। আজকে আমরা এই স্কুলের কিছু ক্লিপ দেখানোর জন্য চেষ্টা করেছি। ইন্ডাস্ট্রি ম্যাটার হচ্ছে পুরো ঢাকা শহরে 80% স্কুলের মাঠই নাই, আর এই স্কুলের নাকি 13টা মাঠ আছে ছোট বড়। তো এই স্কুলের ছেলেপেলে স্পোর্টের ব্যাপারে অনেক অনেক সচেতন এবং খুব ভালো স্পোর্টে ইন্টার যেসব লিগগুলো হয় ক্রিকেট ফুটবল সবগুলোতেই এরা চ্যাম্পিয়ন হয়। তো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে অনেক ধন্যবাদ, তাদের স্টুডেন্টকে ধন্যবাদ, তাদের টিচারদেরকে ধন্যবাদ আমাদেরকে এমন একটা সুযোগ দেওয়ার জন্য। আগামীকালকে আমরা আসতেছি কোথায়?